বিজ্ঞাপন বৃদ্ধির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। বাংলাদেশে বন্যা পরিস্থিতির প্রতিদিন অবনতি হচ্ছে। নতুন নতুন এলাকা যাচ্ছে জলের তলায়। বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 107 জন দাঁড়িয়েছে। বাংলাদেশের বন্যা পরিস্থিতি প্রতিদিন অবনতি হচ্ছে। নতুন নতুন এলাকা যাচ্ছে জলের তলায়। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 107 জন। এর মধ্যে গত 48 ঘন্টায় 24 জনের মৃত্যু হয়েছে। বন্যার জলে ডুবে 92 জনের মৃত্যু হয়েছে। সরকারি হিসেবে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় 32,87,000 মানুষ। অন্যদিকে বন্যা কবলিত 21 জেলায় 1,72,217 হেক্টর ফসলের ক্ষতি হয়েছে। পানি খুব, একবেলা পাক করা হারে, ঘরে খাবার কম কম, বাড়িতে আমাদের দিক থেকে কোনো সমস্যা নাই। এখানকার চাহিদার প্রেক্ষিতে, প্রকৃত চাহিদার প্রেক্ষিতে তারা যেটা চাচ্ছে সেটা আমরা সবসময় দেওয়ার জন্য চেষ্টা করি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দল হিজবুল মুজাহিদিনকে বিদেশি সন্ত্রাসবাদী গোষ্ঠী তকমা দিল মার্কিন প্রশাসন। সৈয়দ সালাহউদ্দিনকে বিশ্ব সন্ত্রাসবাদী ঘোষণার 2 মাসের মাথায় তার হিজবুল মুজাহিদিন গোষ্ঠীকে বিদেশি সন্ত্রাসবাদী সংগঠন বলে চিহ্নিত করল আমেরিকা। মার্কিন বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসবাদী হামলা চালানোর জন্য প্রয়োজনীয় রসদ সম্পদ যাতে হিজবুল না পায় সেটাই ওদের এই তালিকায় ফেলার উদ্দেশ্য। কাশ্মীর সাম্প্রতিককালে সন্ত্রাসবাদী গোষ্ঠীটির কার্যকলাপ হঠাৎ মাথাচাড়া দিয়েছে। সেই প্রেক্ষাপটে তাদের উপর এবার একগুচ্ছ মার্কিন নিষেধাজ্ঞা বসতে চলেছে। এতে আমেরিকার এখতিয়ারে পড়ে। হিজবুলের এমন যাবতীয় সম্পত্তি ব্যবসায়িক স্বার্থ পূরণের রাস্তা বন্ধ হয়ে যাবে। মার্কিন নাগরিকরাও ওদের সঙ্গে কোনো ধরনের লেনদেন আদান প্রদান করতে পারবেন না। পর্যবেক্ষকদের অভিমত, মার্কিন প্রশাসনের এদিনের কঠোর সিদ্ধান্ত জোর ধাক্কা দেবে পাকিস্তানকে। কেননা তারা হিজবুলকে কাশ্মীরের মানুষের মুখপত্র প্রতিনিধি বলে সার্টিফিকেট দেয়। গত বছর নিরাপত্তা বাহিনীর সঙ্গে নিহত হয়েছিল হিজবুলের যে কমান্ডার বুরহান ওয়ানি, তার প্রশংসায় বারবার মুখ খুলেছেন প্রভাবশালী পাক সেনাবাহিনীর ক্ষমতাশালী প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া এবং সম্প্রতি ক্ষমতা হারানো পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফও। যদিও 1989 সালে গঠিত হিজবুল জম্মু কাশ্মীরে একাধিক নাশক দায় স্বীকার করেছে। মার্কিন বিদেশ মন্ত্রক বলেছে, সন্ত্রাসবাদী গোষ্ঠী তালিকাভুক্ত হলে সংশ্লিষ্ট সংগঠন বা ব্যক্তিকে জনজীবনে উন্মোচিত ও বিচ্ছিন্ন করা যায়। মার্কিন আর্থিক সিস্টেম থেকে কোনো সুযোগ সুবিধা নিতে পারে না তারা। পাশাপাশি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহজ হয় আমেরিকার আইন রূপায়ণকারী সংস্থাগুলির পক্ষেও। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সীমান্ত পার করে ভারতে ঢুকছে জঙ্গিরা, গুলি যে একটানা গুলিবর্ষণ সেনার। সীমান্ত পার করে ভারতে ঢোকার চেষ্টা চালাচ্ছে জঙ্গিরা। বান্দিপুরার গুরুজে লুকিয়ে রয়েছে জঙ্গিদের পাকিস্তানি জঙ্গিদের একটি দল। আর ওই খবর পাওয়ার পরে গুরুজে জোর তল্লাশি অভিযান শুরু করে সেনাবাহিনী। এরপর আচমকাই জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা, ফলে দুপক্ষের তরফে শুরু হয় জোর গোলাগুলি। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই এলাকায় এখনো গোলাগুলি চলছে, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এদিকে বুধবার বিকেলে কুপওয়ারার বান্দিপুরা এবং পুলওয়ামায় হামলা চালায় পাকিস্তানি জঙ্গিদের একটি দল। পরপর দুটি জায়গায় পাকিস্তানি জঙ্গিদের হামলার আঁচ পেতে সেনাবাহিনীর তরফেও দেওয়া হয় জবাব। বুধবার বিকেলে সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াইয়ে লস্করি তৈবা কমান্ডার আয়ুব লেলহারি নিহত হয় বলে খবর পাওয়া যায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ধর্মপরি হিন্দু সম্প্রদায়ের মানুষ আজ দেবী মনসা পূজার অর্চনায় দিনভর ব্যস্ত। এক মাসব্যাপী গ্রাম ত্রিপুরা থেকে শহরাঞ্চল অব্দি প্রচলন রয়েছে এই পূজার। সমস্ত প্রতিকূল পরিস্থিতিকে উপেক্ষা করে মা মনসা দেবী পূজার অর্চনায় সবাই ব্রতী হয়েছে। শ্রী শ্রী মনসা দেবী অষ্টনাগ পূজা আজ। ধর্মপ্রাণ হিন্দু সম্প্রদায়ের মানুষ দেবী মনসা পূজা অর্চনায় দিনভর ব্যতিব্যস্ত। গোটা শ্রাবণ মাসব্যাপী মনসা মঙ্গলের পুঁথি কীর্তন নিয়ে নারী পুরুষ প্রতিদিন গভীর রাত অবধি থেকে ব্যস্ত। চিরাচরিত ঐতিহ্যবাহী মনসা দেবীর বহু ইতিহাস এক মাসব্যাপী গ্রাম ত্রিপুরা থেকে শহরাঞ্চল অবধি প্রচলন রয়েছে আজও। কিন্তু প্রশ্ন হচ্ছে, এবার নানা প্রতিকূল পরিস্থিতিতে ও অর্থনৈতিক সংকটে ধর্মীয় পূজা অর্চনায়ও যেন অনেকটাই ভাটা পরিলক্ষিত হচ্ছে জনমনে। মূলত আর্থিক সংকটের কারণে যত সব বিপত্তি বলে বেশি অংশের মানুষের মনোভাব, যেমন মনসামূর্তি থেকে শুরু করে পূজার সমস্ত ফল ফসারি, বাজারে অগ্নিমূল্য, চাহিদা অনুযায়ী পূজার নৈবেদ্য সাজিয়ে মনসা দেবীর ভোগে অনেকে সামর্থ্য হয়ে উঠছে না। তবু মধ্যবিত্ত অংশের কিছু পরিবার সকাল থেকে শ্রী শ্রী মনসা দেবীর মূর্তি আনয়নে খামতি নেই। এবং একটা সিমড়া নিলে আরো 50 টাকা নিচে, ছোট্ট একটা সিমড়া 50 টাকা নিচে পাওয়া যায়। এত মানে মূল্য বৃদ্ধি। পূজার মৌসুমে যে ফল সবজি এ সমস্ত এত বাজার মূল্য, যেমন একটা চিমড়া 50 থেকে 60 টাকা, এর নিচে পাওয়ার কোনো ইতার নাই। 50 টাকা। তারপরে আপনার চাপা কলা বলুন, এও 40 থেকে 50 টাকা। এরপরে আঙ্গুর ফল একেবারে এত দুর্মূল্য, 500 টাকা কিলো।
বছরে একটা দিন মাতৃবন্দনায় অপেক্ষায় থাকে। ধার দেনা করে চিরাচরিত ঐতিহ্য পালন করতে হয়। যেমন কাঠালিয়া এলাকার দীর্ঘদিন ধরে উত্তর মহেশপুরের বিকাশ চন্দ্রের বাড়িতে হয় জোর মূর্তি দিয়ে পূজা। পাড়ার বেশ কিছু পরিবার ওই বাড়িতে পুজোর কাজে ব্যস্ত থাকে। বিকাশ দীর্ঘ 28 বছর ধরে দেবী মনসার পূজা করে আসছেন। পূজাকে কেন্দ্র করে দুদিন আগে থেকেই বহিরাগত আত্মীয় স্বজন এসে বাড়িতে ভিড় জমিয়ে থাকে। সামগ্রিক অনুষ্ঠান চলে রাত অবধি। নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। বিক্ষোভ সেজে বাড়িতে ঢুকে অভিভাবকদের অনুপস্থিতিতে শিশু কন্যা যৌন নির্যাতন, 7 বছর সশ্রম কারাদণ্ড জরিমানা হলো কামাল মিয়া সরকার নামে এক বিক্ষোভকর্মী নরক পিশাচের। বৃহস্পতিবার সোনামুড়া জেলা ও দায়রা আদালত তার সাজা ঘোষণা করেন। 2016 সালে জুন মাসের 20 তারিখ দুপুরে বাড়ির বড়দের অনুপস্থিতিতে নির্যাতন শিশুকন্যাটির ঘরে ঢুকে উদয়পুর মহারানী এলাকার বছর 26-এর যুবক কামাল মিয়া সরকার সোনামুড়া মহকুমার মেলাগড় এলাকার মাত্র 6 বছর বয়সী শিশুকন্যাটি তখন ঘরে একাই ছিল। এই শিশুকন্যাটিকে একা পেয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে বিক্ষোভরূপী ওই নরপিশাচ শিশুটিকে যৌন নির্যাতন করে বসেছে। পরবর্তী সময় ঘটনার বিবরণ জানিয়ে মেলাগড় থানায় মামলা করেন শিশুটির মা। অভিযুক্তকে গ্রেপ্তার করে 3 মাসের মধ্যে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী অফিসার উত্তম পাল। 22 জন সাক্ষ্য বাক্য গ্রহণের পর বৃহস্পতিবার সোনামুড়া অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক সত্যব্রত দত্ত তাকে দোষী সাব্যস্ত করে তার বিরুদ্ধে সাজা ঘোষণা করেন। এমনটা জানিয়েছেন সরকারি আইনজীবী এপিপি সঞ্জীব চক্রবর্তী। সোনামুড়াতে সোনামুড়া এডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জাজ আসামি কামাল মিয়া সরকার নামে এক আসামিকে ভারতীয় দণ্ডবিধির ধারা 448 এবং পোক্সো আইনের ধারা 10 অনুযায়ী তাকে সাজা দেন। 16 তারিখে মেলাগড় এক বাড়িতে সাহায্য আনতে গিয়ে বাড়ির অভিভাবকদের অনুপস্থিতিতে এক 6 বছরের একটা বাচ্চা মেয়েকে বাড়িতে প্রবেশ করে তাকে যৌন নির্যাতন করে। এই কারণে তাকে যৌন নির্যাতনের ধারা পোক্সো আইনে 7 বছরের সশ্রম কারাদণ্ড এবং সঙ্গে 20,000 টাকা জরিমানা অনা দেয়, আরও 1 বছরের জেল এবং ভারতীয় দণ্ডবিধির 448 ধারায় 1 বছরের সশ্রম কারাদণ্ড সঙ্গে 1,000 টাকা জরিমানা অনা দেয়, আরও 1 বছরের সাজা ঘোষণা করে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিনা নোটিশে কলেজ বন্ধ রাখায় একরাশ ক্ষোভ উগড়ে দিল কলেজের পড়ুয়ারা। অভিযোগের তির মহাবিদ্যালয়ের প্রিন্সিপালের বিরুদ্ধে। ঘটনা বিশালগড় রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয়ে। বিনা নোটিশে কলেজ বন্ধ রাখার একরাশ ক্ষোভ উগড়ে দিল পড়ুয়ারা। অভিযোগের তির মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল ও জিএস এর বিরুদ্ধে। ঘটনা বিশালগড় স্থিত রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয়ে। কলেজ ফের ছাত্রছাত্রীরা জানায় অন্যান্য দিনের ন্যায় এদিনও তারা শিক্ষার্জনের জন্য আসে। প্রায় ঘন্টাখানেক দাঁড়িয়ে থাকে মহাবিদ্যালয়ের কলেপসেবল গেটের সামনে। প্রায় 11:45 পর্যন্ত মহাবিদ্যালয়ের গেট খোলার অপেক্ষায় ছিল পড়ুয়ারা। পরে খবর নিয়ে জানতে পারে কলেজের জিএস গতকাল শেষ বেলায় বৃহস্পতিবার কলেজ বন্ধ রাখার অনুমতি দেয়। তাদের অভিযোগ, কলেজ বন্ধের অনুমতি নেওয়া হলে ছাত্রছাত্রীদের কেন জানানো হয়নি। দূর দূরান্তের পড়ুয়ারা এই অহেতুক মহাবিদ্যালয়ে বন্ধের ঘটনার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়ী করেছে। কলেজে অনেক প্রায় 150-200 জন স্টুডেন্ট এখানে আয়া মোট সামনে থেকে অনেক স্টুডেন্ট কলেজে গিয়ে ফিরে আয় পরে বলে আজকে বলে কলেজ বন্ধ দিচ্ছে। কিন্তু আজকে যে কলেজ বন্ধ দিচ্ছে কি বিষয়ে বন্ধ দিচ্ছে? সরকারের যে স্তরে সবগুলোর মধ্যে সব খোলা আছে, কিন্তু আমাদের রবীন্দ্রনাথ মহাবিদ্যালয় এটা একটু বন্ধ দিচ্ছে। এরপরে বন্ধ যে দিতে কোনো নোটিশও টাঙ্গানো হয়েছে না, প্লাস কি ক্লাসে ক্লাসে গিয়েও হয়েছে না যে আজকে বন্ধ। এরপরে জিএস বলে শুনছি, এখানে আয়া শুনলাম যে অনেক স্টুডেন্ট থেকে আবার কইছে যে জিএস বলে একটা অ্যাপ্লিকেশন লিখছে, লিখেছে প্রিন্সিপালের কাছ থেকে পারমিশন নিয়ে নিচ্ছে। স্টুডেন্টে কইতে হচ্ছে যে এটা যে বন্ধ দিছে, যে আমরা তো যাই না, আমরা তো এর আগে কলেজে আছি বা এটার বন্ধর বিষয়টা নাইলে আরও আগে থেকে একটু আলোচনা করছে যে মনে করছে যে আজকে বন্ধ দিব। আগে থেকে কি জানতাম তো আজকে এসে জানলাম। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাস্থ্য শিবির করল টিএসআর 6th বাহিনী। বৃহস্পতিবার খেদাবাড়ি এলাকায় আয়োজিত এক শিবির অনুষ্ঠিত হয়। এলাকায় 400-এর অধিক মানুষ স্বাস্থ্য পরীক্ষা নিয়ে বিনামূল্যে ওষুধ সংগ্রহ করেন। দুস্থ ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করা হয় খাতা কলম সাবান ও নেল কাটার।
রাজ্যে উগ্রপন্থী সমস্যা স্তব্ধ করার ক্ষেত্রে যাদের সবচেয়ে বেশি অবদান সেই টিএসআর এখন একটু অন্যরকম ভাবে জনসভায় সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। দেশসেবায় নিয়োজিত ত্রিপুরা স্টেট রাইফেলসের জওয়ানরা প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও হাতে নিচ্ছে সমাজসেবামূলক কর্মসূচি। তারই অঙ্গ হিসেবে টিএসআর ষষ্ঠ বাহিনীর উদ্যোগে সোনামড়ার খেদাবাড়ি ক্যাম্পে আয়োজিত হলো স্বাস্থ্য শিবির। এলাকার প্রায় 400-500 মানুষ এই শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বিনা খরচ গ্রহণ করে প্রয়োজনীয় ওষুধ। দুস্থ শিশুদের মধ্যে বিতরণ করা হয় খাতা কলম সাবান ও নেল কাটার। সোনামড়া মহকুমা হাসপাতালের চিকিৎসকরা স্বাস্থ্য শিবিরে আসা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে ব্যবস্থাপত্র লিখে দেন। বাড়ির কাছে সহজে স্বাস্থ্য পরিষেবা পেয়ে বিনামূল্যে ওষুধ সংগ্রহ করতে পেরে বেজায় খুশি শিশু থেকে বৃদ্ধ সকলেই। শিবিরে আগাগোড়া উপস্থিত ছিলেন টিএসআর ষষ্ঠ বাহিনীর 2 অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট তপন কুমার ভৌমিক, রাজেশ বর্ধন, সোনামড়া এসডিপিও বাবুল দাস সহ গ্রামের নির্বাচিত প্রতিনিধিরা। যে প্রধান মেম্বার এবং দুস্থ লোক সবাইকে সঙ্গে নিয়ে আজকে আমাদের এই উদ্যোগ। এই উদ্যোগের মাধ্যমে আমরা চাই আমরা জনগণের সঙ্গে বন্ধুত্বপূর্ণ পরিবেশ স্থাপন করে ত্রিপুরার শান্তি বাতাবরণ সঠিক ঠিকঠিক রাখার জন্য আজকে এর দিনে আমরা শপথ নিচ্ছি এবং আগামী দিনে আমরা এই উদ্যোগের মাধ্যমে জনগণের সঙ্গে থেকে ত্রিপুরার শান্তির জন্য আমরা কাজ করা যাব। এই গ্রামের যে গরিব অংশের লোক আছে তারা যে বিভিন্ন দিন ধরে রোগে ভুগতে আছে, হ্যাঁ ডাক্তার দেখাইতে আছে, এখানে সর্দি কাশ জ্বর পেটের ব্যথা তারপর যদি আমরা দাঁতের ব্যথা এই সমস্ত রোগ দিক থেকে মুক্ত হইতে আছে, ওষুধ পাইতে আছে, গরিব অংশের মানুষ সুবিধা পাইতে আছে, হ্যাঁ চিকিৎসাটা আজকে করছে, খুব উপকৃত হইতে আছে আমাদের এলাকার মানুষ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নীতিশ কুমারের বিরুদ্ধে শক্তি পরীক্ষা দিতে ময়দানে অবতীর্ণ হচ্ছেন শরদ যাদব। আগামীকাল শরদ যাদব বিরোধী বেশ কয়েকটি দলের বৈঠক ডেকেছেন। তাতে কেন্দ্রীয় শাসক বিজেপি বিরোধী প্রচার আরো জোরদার করতে এবং বিরোধীদের একজোট করতে একটা প্রচেষ্টা নেওয়া হবে। বৈঠকে কংগ্রেস, সিপিএম, সমাজবাদী পার্টি, বিএসপি, টিএমসি সহ অন্যান্য বেশ কিছু দলও হাজির থাকতে পারে। ইতিমধ্যে ওই সমস্ত দলগুলিকে আমন্ত্রণ জানানো হয়েছে। জেডিইউ বিদ্রোহী নেতা শরদ যাদব এই বৈঠকটির উদ্যোক্তা। আজ অবশ্য শ্রী যাদব সাংবাদিকদের জানান সমস্ত বিরোধী দলে হাজির থাকার কথা। তিনি বলেন দেশের সংবিধান আজ আক্রান্ত, তবে তিনি বলেন এটা কারো বিরুদ্ধে ব্যক্তিগত কুৎসা করার জন্য নয়, এটা দেশের স্বার্থে, এটা দেশের 125 কোটি মানুষের স্বার্থে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বাড়ি থেকে একটু দূরে গভীর জঙ্গলে গলায় দড়ি লাগিয়ে আত্মহত্যা করলো রঞ্জিত রায় নামে এক যুবক। ঘটনা আম্বাসায়। বাড়ি থেকে একটু দূরে গভীর জঙ্গলে গলায় ফাঁসি লাগিয়ে আত্মহত্যা করলো রঞ্জিত রায় নামে এক যুবক। তার বাড়ি আম্বাসা টিআরটিসি পাড়ায়। পেশায় রাজমিস্ত্রি, তবে কি কারণে আত্মহত্যা করলো তার কারণ জানা যায়নি। বাড়ির সূত্রে খবর জানা যায় তার স্ত্রী ও 2 সন্তান রয়েছে, সকাল থেকে বাড়িতে ছিল না। হঠাৎ করে বিকালবেলা বাড়ি থেকে বেরিয়ে যায়, তারপর পাশের বাড়ির একজন জঙ্গলে ঝুলন্ত দেখে খবর দিয়ে বাড়িতে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান, তবে পুলিশ তদন্ত করছে। এ বিষয়ে তার মামা জানায় আপনি কি হয়, আপনি কিন্তু কারণ কিছু জানেন না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।